হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো অনেকদিন ধরে না রোস্ট ভিডিও আসছে না। আজকে আমি ভাবলাম আমাদের একটা স্পেশাল দিদি, যাকে নিয়ে আমি দুটো ভিডিও করেছি, যে দিদি আমাকে অনেক সাবস্ক্রাইবার আর ভিউ এনে দিয়েছে, তাকে নিয়ে থার্ড পার্ট করাই যায়। তো ভাবলাম ফিরে আসি। তো অনেকেই হয়তো ভাববে আমি রিভিউ থেকে আবার রোস্ট করছি, আগে রোস্ট করতাম আবার রিভিউ করছি, রোস্ট করছি। তো কী ভাবলে ভাই, হারিয়ে গেছি? না ভাই, এখনো আমি বিশ্বাস করো ভাই, আমার কুলপি খেতে না খুব ভাল লাগে ভাই, খুব ভাল লাগে। কিন্তু আমি কোনোদিনও ভেবে দেখিনি এই কুলপির আইডিয়া দিয়ে একটা ড্রেস তৈরি করা যায় ভাই, যেটা উর্ফি দিদি করে দেখিয়েছে। গাইজ, করে দেখিয়েছে ফাইনালি কুলপি ড্রেস। ওয়াও গাইজ, অসাধারণ। দেখেছো? দেখো নি, দেখে নাও। আরে ধকো পকো, আরে ধকো পকো, আরে ধকো পকো, ধকো পকো পকা পেশো। ভাই আমার কুলপি প্রিয় ছিলই, কিন্তু এটা দেখার পর না ভাই, আমার সত্যি বলছি কুলপি খাওয়ার প্রতি ভালোবাসাটা না আরো বেড়ে গেছে ভাই। বাজে ভাববি না ভাই, কুলপির কথাই বলেছি আমি, শালা ঢ্যামনা গুলো। আমি যবে থেকে উর্ফি দিদিকে দেখেছি না ভাই, তবে থেকে আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি কতটা কম জানি। উর্ফি দিদি আমাকে অনেক কিছু শেখায়, সত্যি বলতে আমি কিছুই জানতাম না। বাকি যারা সিনেমায় এগুলো ড্রেস দেখায়, এগুলো কোনো ড্রেস। উর্ফি দিদি যদি সিনেমায় কাজ করে, বয়কট গ্যাং এর 12টা বাজিয়ে দেবে ভাই। আমি ভাবতে পারি না একটা জিন্স দিয়ে সে একটা ড্রেস বানিয়ে দেবে, জিন্স দিয়ে। এটা দেখার পর না ভাই আমি ভাবি, আমারও এরকম একটা ছেঁড়া না জিন্স ছিল, আমি কেন ওটাকে নষ্ট করলাম, কেন এটাকে এইভাবে ইউজ করলাম না, কেন আমার মা ওটা আমার ঘর মুছতে নিয়ে নিল, এখনো পরা যেত ভাই জিন্সটা। মেরে সাথ এসা কিউ হোতা হ্যায়? সত্যি বলতে ভাই না, কি বলতো, মেয়েদের ওই বড় বড় চুলগুলো দেখতে না খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। যাদের বড় বড় ওই চুল আছে দেখতে খুব সুন্দর লাগে, বিশ্বাস করো। আমার লটকে ছলকা পারাতে, ভাবিনি ভাই কোনোদিনও চুল এইভাবে ব্যবহার করা যায়। সেলাম তোমায় উর্ফি দিদি, সেলাম। কি ক্রিয়েটিভিটি, কি ক্রিয়েটিভিটি! মাঝে মাঝে মনে হয় ভাই আমার মধ্যেই কোনো ক্রিয়েটিভিটি নেই। ভাই কখনো কেক আর অরেঞ্জ জুস খেয়েছো একসাথে? খাওনি না, খেয়ে দেখবে, দারুণ লাগে। এটাও এটাও ছাড় পাইনি তোমার থেকে, এটাও ছাড় পাইনি। আমি ভাবছি ভাই, যদি কেকটা খেয়ে নেওয়া হয় আর অরেঞ্জ জুসটা পুরোটা মেরে দেওয়া হয়, তাহলে কেমন লাগবে দেখতে? আইয়ে দেখতে বেড়ছেন মজা আয়গা। এসে হালাত মে বেহতর ইয়েহি হ্যায় কি ওয়াক্ত রহতে ইনসান সতর্ক হোকর আপনে জজবাত কো কাবু মে রখকর আপনে কদম পিছে হটা লে আর আপনি জিন্দগি কো এক নই দিশা কি তরফ মোড়নে কি কোশিশ করে। তো গাইস, আজকের ভিডিওটা এই অবধি, পরের দিন দেখা হবে অন্য কোন উর্ফি দিদির ড্রেসের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।